কয়েকদিন শান্ত থাকার পর আবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নীলপুর এলাকা। বৃহস্পতিবার দুপুরে বেচারহাট অলাইচণ্ডীতলা থেকে টোটো নিয়ে আসার সময় গৌতম দে নামে এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে বিজেপি কর্মীরা বলে তৃণমূল পক্ষ থেকে অভিযোগ করা হয়। এখানে আমি টোটো চালাই খাই, আমি সাধারণ একটা কর্মী, তৃণমূল পার্টির কর্মী, আমি টোটো দিয়ে ভাড়া নামিয়ে আসি, ওই ছেলে হঠাৎ এসে আমাকে মারলো, হঠাৎ বিজেপি কর্মী এসে মারলো, আমার পাও ফেলে দিল আর মাথা ফাটিয়ে দিল। আমি মমতা যে আদর্শ, আমি আদর্শ ছিল মমতা যে নিজের জীবনে ছিল বেশি ভালোবাসি, কে আমাকে মারলো, দাঁড়া কে আমাকে মারলো, কে কিছু করলো, আমি তাকে ভয় পাই না। কিন্তু দ্বিতীয় কোন তৃণমূল কর্মীরা যিনি হাতটা পড়ে তার জন্য নিজের জীবন বিপন্ন করে তৃণমূল রক্ষা করবে, এটি তোমার আদর্শ। কিন্তু বিজেপির নীলপুরে কেউ তোমার বিজেপি করতে পারবে না, এটা বুঝতে হবে। তাই পুলিশ প্রশাসন যাই হোক থাকুক, নির্বাচন কমিশন যাই থাকুক, আর নীলপুরে কোনো বিজেপি থাকবে না। কে মেরেছে আপনাকে? মেরেছে আশিস দাস, বাবার নাম হচ্ছে লেক মঞ্জন দাস। তারা বিজেপির সদস্য, হঠাৎ তৃণমূল ছিল, মানে টাকা পয়সা নিয়ে, টাকা পয়সা খেয়ে তৃণমূল পার্টি থেকে, মানে নাম করে তৃণমূল পার্টি থেকে টাকা পয়সা খেয়ে নিয়েছে, এখন হঠাৎ হয়েছে তার তৃণমূল। কি দিয়ে মারলো আপনাকে? আমাকে মেরেছে উইকেট দিয়ে, এই দেখেন আপনারা দেখেন, আমি টোটো চালিয়ে খাই, আমার টোটো ভেঙে ছিল, ওরা 13 জন। আপনাকেই মারলো কেন? আমি কঠোর তৃণমূল পার্টি করি, এই যে হাতে আমার তৃণমূল পার্টির সিম্বল লেখা আছে, আমি তৃণমূল পার্টি করি দেখে আমাকে মেরেছে। আমরা যখন মজা ঠিক মতো নামিনি বিজেপি পার্টি, কি বলুন তো, দিলীপ ঘোষের ঘর ঘর ঢুকে পিটাবো আমরা, কত দিলীপ ঘোষের কথা বলে শুভেন্দু দেখেছে, কোন বাপ জমাই রেখে নীলপুরে। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি আমার যা এই মেরেছে তাদের মানে এখনই শাস্তি হতে হবে, আর যতক্ষণ শাস্তি হবে আমি পুলিশ ভাবে কোনো কিছু মানবো না। তৃণমূলের অভিযোগে টোটোটি ভেঙে দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার অভিযোগ করেন, বিজেপির যুব মোর্চা জেলা সভাপতি শুভম নিয়োগীর নেতৃত্বে হামলা চালানো হয়। এই ঘটনায় শুভম নিয়োগী সহ একাধিক বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের একজন পার্টির কর্মী টোটো নিয়ে বাড়ি ফিরছিল, সেই অবস্থায় বিজেপির কিছু কর্মী দুষ্কৃতী তারা আক্রমণ করেছে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করেছে, মাথা ফেলে গেছে, টোটো ভেঙে দিয়েছে, তাকে আমরা হসপিটালাইজ করেছি। কে কে ছিল কিছু নাম আমাদেরকে জানিয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে। এলাকায় কর্মীরা খুব ক্ষিপ্ত এই ঘটনার জন্য, তারা দোষীদের শাস্তির জন্য আবেদন জানিয়েছে, আমরা প্রশাসনের কাছে জানিয়েছি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। তাকে কোথায় আক্রমণ করা হয়েছে? এই নীলপুরেই, ওই বাণীপীর স্কুলের সামনে দিয়ে পেরোচ্ছিল টোটো নিয়ে, সেই তাকে মারা হয়েছে, লোহার রড, বাঁশ, হকি স্টিক এইসব দিয়ে মারা হয়েছে। দেখুন বিজেপির কর্মীরা কেউ নেই, শুনলাম যেটা কিছু বাইরের নেতৃত্ব এসে এলাকায় এই ঘটনা ঘটিয়েছে, তাদের কাছ থেকে কর্মীরা রেগুলারলি তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, তৃণমূল যুব কংগ্রেসে যোগদান করছে, সেই ভয়ে তারা এই আক্রমণ করেছে, এর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসনের কাছে জানানো হয়েছে। হ্যাঁ না, আমরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি যে উপযুক্ত শাস্তি যাতে হয়, প্রশাসনের মতো ব্যবস্থা করবে, আমরা আমাদের গণতান্ত্রিক উপায়ে আমরা আমাদের লড়াই চালাবো। কজন আহত হয়েছে? আমাদের একজন না, খুবই খারাপ, কথা বলার মতো পরিস্থিতিতে ছিল না, গৌতম দে নাম, আমরা হসপিটালে যাচ্ছি। আহত গৌতম দেকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপরদিকে শুভম নিয়োগী জানান, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপি কর্মীরা এর সাথে জড়িত নয়। আক্রান্ত হচ্ছে এবং অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে, এবং যে যে জায়গায় আক্রমণটা হচ্ছে সেখানে হচ্ছে নীলপুর। গত দুদিন ধরে নীলপুর অশান্তি হয়ে বাতাবরণ সৃষ্টি করছে বিজেপি। আজকেও তৃণমূলের এক কর্মী, নাম হচ্ছে গৌতম দে, তার টোটো ভাঙচুর করেছে এবং তাকে ব্যাপকভাবে মারধর করেছে। অভিযোগ হচ্ছে বিজেপির বিরুদ্ধে, এবং যার বিরুদ্ধে অভিযোগ শুভম নিয়োগী আপনার বিরুদ্ধে নাম ধরে অভিযোগ করছে, কী বলবেন? দেখুন, এই অভিযোগ পুরো ভিত্তিহীন, মিথ্যা।
কারণ কিছুদিন আগে নীলপুরে আমাদের পার্টি অফিস পুড়িয়ে দিয়েছিল এই তৃণমূল দুষ্কৃতীরা। আমাদের যে পতাকা আছে সেই পতাকাগুলো ব্যানারগুলো ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমাদের উপরন্ত আমাদের ছেলেদের বাড়ি ভাঙচুর করা হয়েছিল, আমাদের ছেলেরা বাড়ি ঘর বাইরে ছিল এবং তিনজন ছেলেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আজ তারা জামিন পায়, মহামান্য আদালত তাদেরকে আজকে জামিন দেয়। তাদেরকে জামিন দেওয়ার পর আমরা পার্টি অফিসে তাদেরকে সম্মান জানিয়ে সম্বর্ধনা জানিয়ে আমরা তাদেরকে বাড়িটুকু পৌঁছে দিয়েছি। এই ঘটনাই ঘটেছে। এর মাঝে কোন তৃণমূলের কোনো পটল, কোনো অন্য কোনো নেতা বলুন যেই বলুন কেউ আসেনি, কারণ তৃণমূলের যে পটল নাম বলছেন যে আক্রান্ত হয়েছে, আমি শুনলাম খবর পেলাম তিনি নাকি মদ্যপ অবস্থায় আছেন। তো তিনি মদ খেয়ে কোথায় মারপিট করেছে, কোথায় ঝামেলা করেছে, মদের টাকা দিতে পারেনি কি গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে তৃণমূলের নিজেদের মধ্যে, সেটা আমি বলতে পারবো না। আর এই অভিযোগ আমার নামে করা হয়েছে এটা পুরো ভিত্তিহীন। এই ঘটনার সাথে আমরা কেন, আমাদের আমি কেন, আমাদের কোনো বিজেপির কর্মীও যুক্ত নয়, কারণ তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তৃণমূল তাই ভীত সন্ত্রস্ত হয়ে এইসব করছে, আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করছে। এখনও দেখতে পাচ্ছেন আপনারা যান নীলপুরে, নীলপুরে গিয়ে আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করছে এখন তৃণমূল দুষ্কৃতি। তৃণমূলের যে যুব সভাপতি আছে তার নেতৃত্বে এইসব হচ্ছে। এই ঘটনা পুরো ভিত্তিহীন। আমরা আইনি ব্যবস্থা নেব, আমি আইনি পদক্ষেপের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। একটাই কথা বলে দিতে চাই, এইসব ভয় খাইয়ে মিথ্যা অভিযোগ দিয়ে বিজেপিকে আটকানো যায় না, যাবে না। আগামী বিধানসভা নির্বাচন আসছে, আসন্ন নির্বাচন, এই একুশ পরিবর্তনের একুশ, এই একুশ নবজাগরণের একুশ, এই একুশ দিশা দেখানোর একুশ। এই একুশে প্রতিটা জবাব আমরা বুঝিয়ে দেবো তৃণমূলকে। বিজেপির জেলা সম্পাদক শ্যামল রায় জানান, তাদের দলের তিনজন কর্মী এদিন বর্ধমান আদালত থেকে জামিনে মুক্তি পান। তাদের ঘরে ফিরিয়ে আনতে দলের কর্মীরা ওই এলাকায় গিয়েছিলেন, সেই সময় তৃণমূল কর্মীদের সাথে তাদের বিবাদ হয়। এই ঘটনায় কেউ একজন আহত হয়েছেন। তিনি আরও জানান, ওই ব্যক্তি একজন মদ্যপ ও দুষ্কৃতী। দেখুন, আপনারা জানেন যে গত তিন চার দিন আগে থেকে আমাদের ছেলেরা গ্রেপ্তার হয়ে আছে, তাদের আজকে জামিন হয়েছে। জামিন থেকে বাড়ি যাওয়ার সময় তারাই সকাল থেকে, তারা জানে যে জামিন আজ হওয়ার সম্ভাবনা আছে, তারা সকাল থেকে প্রত্যেকে বাড়িতে গিয়ে তৃণমূলের পক্ষ থেকে একটা অশান্তির সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছিল। এবং যখন আমাদের ছেলেরা যখন গেল ওখানে, তারপরে আমাদের ছেলেদেরকে যখন বেরিয়ে আসে যারা স্থানীয় যারা কার্যকর্তা, তারা ঢোকার পর তাদের উপর চড়াও হয়, পাল্টা প্রতিঘাত হয়তো হয়েছে, সেই কারণেই হয়তো। এর সঙ্গে বিজেপির বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে জামানত পেয়েছে যে ব্যক্তি, সেই ব্যক্তি তার নিজের এলাকায় বাড়িতে ঢুকতেই পারে। আইন তার জন্য তিন দিন জেল দিয়েছে, আইন তার জন্য কাস্টডিতে রেখেছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা আইনকে হাতে তুলে নেবে এটা তো কোথাও লেখা নেই। তো ওদের কোনো মাথা ব্যথা ফাটেনি, ওরাই পরিবেশ উত্তপ্ত করেছে। এবং বাঘ বিতণ্ডার মাধ্যমে যদি কোনো রকম চোট লাগে, আমার কাছে যা খবর আছে যিনি আঘাত পেয়েছেন তিনি একজন এলাকার দুষ্কৃতি বলা যেতে পারে, একজন সারাপ মানে মানে মদ্যপান সবসময় করে থাকে। আপনারা মনে হয় এই মুহূর্তে মেডিকেল করালে আপনারা ধরতে পারবেন যে তিনি মদ্যপান করেই আছেন। এবং তার কাজই হচ্ছে এলাকায় আপনারা একটু সাধারণ মানুষের কাছে খবর নিন, তাহলে বুঝতে পারবেন। দীর্ঘ ১১ সাল থেকে আমাদের কত মায়ের, তার ছেলের হাত পা ভেঙে গেল, আর যদি একটু ঘাত প্রতিঘাতে যদি একটা টোটোর কাজ ভেঙে যায়, আমার জানা নেই ঠিক মতো, যদি ভেঙে যায় এটা এমন কিছু বিরাট ব্যাপার নয়, এটা সামান্য ছোট্ট একটা ঘটনা। সেদে সেদে মারতে আসে বিজেপি সবসময় শুনবে এটা তো নয়, হয়তো কথাবার্তা হয়েছে, বাঘ বিতণ্ডা হতেই পারে, সেটা আপনাকেও বললে আপনিও বাঘ বিতণ্ডা করবেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাওয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।